Laithangnai 2021 Bisio Omar Kasukya Khoroksa Siklino Rompheremani Majrao Buta Buphaywng Khoroknwi Nono Bisinichi ni bagwi jailte Bebagwi 35,000 rang Rwnani Saklaimung Rwkha North Tripura Hangkhorni Darbar nok. Laithangnai 2021 Bisio North Tripura Hangkhorni Dormonogor Thanani Anondo Bazar Amchaio School ni kiphilmani lamo Rompherjakmani Umor Kasukya Khoroksa Sikli Abani Agla Haino Haite Kobun Shalo Blackmail Khlai A Sikli No Rompherka Shakango Rompherna Siklani Buphaywng Paithago Pregnant Unka Sikli Abani Agla Aseka Khoroksa Sarai Patimungni Yaglo 2022 Bisini February Talo A Khoroknwi Sikla Rokni Mungoi Dormonogor Thanao Khlaisa Khai Fire Kokshil Samong Manmani Yagola Prashanto Depnate Papu Depnarno Eres Klaye Tisha Zakha Darbar Nogo Paitoga Patimuni Bustumung Paimani Yagola Krakshala Shaklai Zakha Borongni Punishment Under Section 376 Close to Close and IPC Kerongo Khoroknwi Nono Bisini Jail Te 10,000 Rang Eba Taldongni Jail Under Section 506 IPC Kerongo Bisisani Jail Te 1,000 Rang Eba Talsani Jail Posko Ek Kerongo Bisini Jail Te 25,000 Rang Ngyake Talsani Jail Saklaimung Rwkha North Tripura Hangkhorni Darbar Nok দিন এফআইআর দাখিল করে এর এক বছর আগে ওই মেয়েটা তার স্কুল থেকে জীবন্তিপুরা স্কুল থেকে ফিরার পথে জলে তৃষ্ণা পায় এবং ওই রাস্তার সঙ্গে একটা বাড়িতে ওর পরিচিত মেয়েটার খুব পরিচিত বাড়ি এবং আসামিদের মাকে দিদাদিদা বলে ডাকত এবং ওই বাড়িতে গিয়ে দিদাদিদা বলে ডাকে জল খাওয়ার জন্য ওই সময় প্রশান্ত দেবনাথ আসামি মেয়েটাকে টেনে তার ঘরে নিয়ে যায় এবং র্যাপ করে এবং এই র্যাপের ঘটনাটা প্রশান্ত ছোট ভাই পাপ্পু দেবনাথ দেখে ফেলে এবং পরবর্তীতে এই মেয়েটা মেয়েটিকে ব্ল্যাকমেলিং করে এই পাপ্পু দেবনাথও ওই মেয়েটাকে সঙ্গে খারাপ কাজ করে র্যাপ করে এর পরবর্তীতে মেয়েটা প্রেগনেন্ট হয় বাচ্চা হয় এর পরবর্তীতে মামলা হয় কর্মনগর মহিলা থানায় এবং এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন মহিলা থানার এসআই তুষারণী দেবনা এবং উনি খুব দ্রুততার সঙ্গে মামলা হওয়ার দু মাসের মধ্যেই মাননীয় বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেন এবং চার্জশিট দাখিল করার পরে বিচার প্রক্রিয়া চলে এবং দীর্ঘ শুনানির পর আমরা সরকার পক্ষ প্রায় 13 জন সাক্ষী উপস্থিত করি এবং আজকে মাননীয় বিচারক 376-2N দ্বারাই দুজন আসামিকে ওরা আপন দুই ভাই ওদেরকে 10 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ী আরো 6 মান্থের জেল এবং সেকশন 506 আইপিসিতে 1 বছরের জেল এবং 1,000 টাকা জরিমানা 1,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের জেল এবং পক্সো আইনের সেকশন 6-এ দুজন আসামিকে 20 বছরের জেল 25,000 টাকা জরিমানা জরিমানা অনাদায়ে আরও 8 মাসের জেল আদেশ দিলেন আজকে আমরা সরকার পক্ষ খুশি যে আজকের এই রায়দানে যাতে আগামীতে কেউ যদি এই ধরনের অপরাধ করতে যায় তখন একটা ডর থাকবে যে এই ধরনের অপরাধ করলে এই ধরনের চূড়ান্ত শাস্তি পাওয়া যাবে আপনার নাম আমার নাম সুদর্শন শর্মা পাটিমুংনি বিসি থামনি ইয়াগলা উমর কাশুয়া শিকলি সরাইন রমফ্রেনাই রগ্ন পানিশমেন্ট রোজাক মানি বাই আমসানি লোক রগ্নি বিশিঙ্গ নৌজাকা খাতং মুং তৈতং থকমুং ব্যুরো রিপোর্ট চিনি খরাং